আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনের ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হলো রহমতে ভালো আছি। আজকে কথা বলছি আইস নেটওয়ার্ক নিয়ে, কিভাবে রিস্টেকিং করবেন যারা 1 বছর 2 বছর 5 বছর পর্যন্ত স্টেকিং করছেন, সেটাকে আবার পুনরায় স্টেকিং কম সময় নিয়ে আসবেন বা বেশি সময় নিয়ে যাবেন সেটা নিয়ে মূলত। তো আমার ব্যালেন্সটা দেখে নেন, দেখে নেন আমার ব্যালেন্স কিন্তু 7903 রয়েছে। এরপর উপরে যে ডট দেখতে পাচ্ছেন, আমরা যেভাবে স্টেকিং করছিলাম সেইভাবে আবার সেখানেই যাব। তো এই যে স্ট্যাকিং দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে আমরা স্ট্যাকিং আবারও ক্লিক করব। ক্লিক করার জন্য আমরা কিন্তু রিস্টেক করতেছি এখন, আবার পুরোনো রিস্টেক। আমরা কিন্তু একবার এই স্ট্যাক করছিলাম, আমরা আবার হচ্ছে রিস্টেক করবো, মানে নতুন করে আবার স্ট্যাক করব। এখানে দেখেন আমার কিন্তু 1 বছরের স্ট্যাকিং করা আছে, 60% দেওয়া রয়েছে। আর কিন্তু দেখেন আমি কিন্তু এটাকে আমি হচ্ছে 100% করে দেবো এবং 1 বছরই রাখবো। আপনি যদি 5 বছর থাকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, 4 বছর থাকলে বাড়াতে পারবেন। এবং এখানে পার্সেন্টেজ কত কয়েনগুলো কত পার্সেন্ট করবেন সবগুলো কিন্তু এভাবে কম বেশি করে, জাস্ট আমি হচ্ছে এটাকে 100% করে দেবো এবং 1 বছরই রাখবো। এরপরে যে এখানে আবার টিক্স মার্ক দিয়ে দিব, যেভাবে কিন্তু আমরা পূর্বে হচ্ছে কী করছিলাম, স্ট্যাকিং করছিলাম সেভাবেই। কিন্তু এখন হচ্ছে যেটা আমার কমে দিয়ে এটা বাড়িয়ে দিলাম আমি, আর বছরটা সেম রাখবো। রাখার পর জাস্ট আমরা হচ্ছে এটা হচ্ছে টিক চিহ্ন আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে এখানে পার স্ট্যাকিং নাও লেখা রয়েছে, জাস্ট আমরা হচ্ছে সিম্পলি এইখানে পার স্ট্যাকিং নাও ক্লিক করবো। পার স্ট্যাক নাও ক্লিক করার পর এখানে কনফার্ম আসবে, আমরা এগুলোকে হচ্ছে কনফার্ম করে দিব। সিম্পলি কনফার্ম করে দেওয়ার পর আমার কিন্তু রিস্ট্যাকিং হয়ে গেল। এখন দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্স কিন্তু এখন 56 দেখাচ্ছে। দেখেন এখন কিন্তু আমার মোট টোটাল ব্যালেন্সটাও কিন্তু বেড়ে গেলো এবং প্রত্যেক ঘন্টায় কিন্তু রেটটাও আমাদের কিন্তু বেড়ে গেছে। তো এইভাবে মূলত হচ্ছে আপনি হচ্ছে পার রিস্ট্যাকিং করতে পারবেন এবং স্ট্যাকিং করতে পারবেন। তো এই ছিল হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখেন আমার কিন্তু 100% এখানে হচ্ছে হয়ে গেছে, আমার 1 বছরে এটাকে স্টক রিস্টেক করা রয়েছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। এতে কোনো ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।